আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে স্বাগতম। দর্শক, আরও একটা সন্দেশের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে আমি আগেও সন্দেশের ভিডিও দিয়েছিলাম, তবে সেগুলোতে অনেকের অনেক প্রশ্ন ছিল। আগে একটা সন্দেশের রেসিপিতে অনেকে জিজ্ঞেস করেছিল যে ডালডা ছাড়া ঘি দিয়ে আমরা কিভাবে এই সন্দেশের রেসিপিটা করব। তবে একটু ভিন্নভাবে ঘি দিয়ে আমি এই সন্দেশের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তবে আগের ভিডিও লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব সোয়া এক কাপ পরিমাণ চিনি। এখন চুলাটাকে অন করে দিয়ে আমি চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিব। চিনিটা গলে যাওয়ার পর যখন পানিটা ফুটতে শুরু করবে, এই ফুটে ওঠার পর থেকে আমি এই শিরাটাকে দু তিন মিনিট ভালো করে জাল করে নিব। দু তিন মিনিট জাল করার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে জাল করতে থাকব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ হোমমেড ঘি। দর্শক, এই ঘিটা আমি ঘরে তৈরি করেছি, আর এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তার লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল করতে করতে যখন একতারের একটা শিরা তৈরি হয়ে যাবে, তখন আমি চুলাটাকে অফ করে দিব। এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি সাথে সাথে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা। আর দর্শক, অবশ্যই গুঁড়ো দুধ এবং ময়দাটা দেওয়ার আগে চুলাটাকে মনে করে অফ করে দিতে হবে, না হলে কিন্তু সন্দেশটা একদমই ভালো হবে না। এখন এই শিরার মধ্যে গুঁড়ো দুধ এবং ময়দাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটা এখন যদিও পাতলা দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর এটা টেনে যাবে আর মিশ্রণটা ড্রাই হয়ে যাবে। দেখুন, 10 মিনিট পরই ঠিক এরকম অবস্থা হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিব, আর একটা ভাগের মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিব। যদি কাঠি দিয়ে মেশাতে অসুবিধা হয়, তাহলে হাতের সাহায্যেও আপনারা এভাবে মথে নিতে পারেন। মিশ্রণগুলো আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট ভাগ করে আমি এগুলোর মধ্য থেকে অল্প অল্প করে নিয়ে লম্বা দড়ির মতো করে বেলে নিব। আর এভাবে দড়ির মতো বেলে নিয়ে আমি এখান থেকে বিভিন্ন ডিজাইনে সন্দেশগুলো তৈরি করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে সন্দেশগুলো তৈরি করেছি। তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন। আর এই সন্দেশ, এই রেসিপি ফলো করে সন্দেশগুলো তৈরি করলে আপনারা অবশ্যই আপনাদের যে কোনো পছন্দের সন্দেশ বা যে কোনো ডিজাইনের সন্দেশ তৈরি করতে পারবেন। আর এই সন্দেশের রেসিপিটা অনেক ইজি। আর দর্শক, অবশ্যই এই রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব। এখানে আমি একটা ডিজাইনের সন্দেশ তৈরি করেছি। এভাবে আমি কিছু সন্দেশ তৈরি করে নিব এই ডিজাইন করে। আপনারা চাইলে ছোট বা বড়
যে কোনো সাইজের করে নিতে পারেন, বা চাইলে এই দড়িগুলো আরেকটু চিকন করে আরেকটু ছোট ছোট করেও করতে পারেন। এখন আমি আগে যে মোটা দড়ির মতো বেলে নিয়েছিলাম সেগুলো থেকে আরেকটা ডিজাইন কেটে নিব। আর এই সন্দেশগুলো দেখতে যতটা সুন্দর ঠিক তৈরি করা ততটাই ইজি। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।